এই যে দেখো এখানে একটা পিকনিক পার্টি আসছে, এরা পিকনিক করছে এখানে একদম রূপনারায়ণ নদের পাশে বসে। যারা আসবে এখানে ভাবছো তারা বাড়ির থেকে অবশ্যই খাবার নিয়েই এসো, কারণ এখানে গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দেউলটিতে, শরৎচন্দ্র বাড়ির পাশে যে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীতেই যাচ্ছি। দেখতে দেখো আমার লেফট সাইডেই আছে, হেঁটে মিনিট পাঁচেক লাগবে, তো সেই যে রাস্তা ধরেই হেঁটে যেতে হবে শরৎচন্দ্রের বাড়ির থেকে এগিয়ে এসে বাঁ দিকে যে মোড়টা আসবে এখান থেকে হেঁটে মিনিট দুয়েক লাগবে। এই যে রাস্তাটা দেখো সোজা চলে গেছে, সামনেই দেখা যাচ্ছে নদী। আগে তোমার জলটা আরো এগিয়ে ছিল, এখন পিছিয়ে গেছে নদী। দেখো মাটি ফেলে রাস্তাটা চওড়া হচ্ছে এবং গাছ পোতা হবে। এই সাইড থেকে যেখান থেকে মাটি পাওয়ার তো যাবে, সেখানে মাটি কেটে এনে এখানে ফেলছে, গাছ পুতলে দেখতেও ভালো লাগবে। বাহ, দারুণ জায়গা দেখতে পাচ্ছ, সব পর্যটকরা পিকনিক করার জন্য পারফেক্ট। সব লোকজন এসছে এবং সামনে গিয়ে ওই যে নদী দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো অনেকটা স্পেশালি দীঘা দীঘা টাইপের অ্যাম্বিয়েন্স লাগছে, পাড়ে সব দোকান পাট রয়েছে, রিসর্টে যারা এসছে তারা এখানে তোমার করছে, আর বসার জায়গাও করে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর এইদিকে তোমার সোজা কাশপুর লোকজন যাচ্ছে, এদিক দিয়ে যাওয়ার জায়গা আছে। আর ওই দেখো নদীতে ঘুটঘুটি, আমি এদিক দিয়ে কিছুটা এগিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এরকম টাইপের ভিডিও আসতেই থাকবে, আসতেই থাকবে, রেগুলার আসবে। দেখো দেখো দেখো, আর হিসাব মতন এখনও টোটাল আমার খরচা হয়েছে, রিটার্ন টিকিট যদি কেটে ধরি তাহলে 50 টাকা, আর টোটোতে 20 টাকা নিয়েছে, 70 টাকা, 70 টাকা এখনও পর্যন্ত খরচা হয়েছে তোমার শরৎচন্দ্রের বাড়ি দেউলটি টোটাল এখানে আসতে। এখানে দেখো আলু বিক্রি হচ্ছে, ও দারুণ লাগছে জায়গাটা, কত লোকজন ছোটাছুটি করছে। ম্যাক্সিমাম এখানে যারা আসে সব ওয়ান ডে ট্যুর, নাহলে যারা রিসর্টে থাকে, রিসর্ট তো পাশেই আছে, নিরালা রিসর্ট, প্রান্তিক রিসর্ট, তো এই রিসর্টগুলো সে যারা আসে তারা এসে এখানে ঘুরতে আসে। এই যে দেখো এখানে একটা পিকনিক পার্টি এসছে, যারা পিকনিক করছে এখানে একদম রূপনারায়ণ নদের পাশে বসে। দারুণ জায়গা, একদিনে ঘোরার জন্য একদম পারফেক্ট, পিকনিক করার জন্য পারফেক্ট, দারুণ দারুণ, তোমার হাঁটতে মন ভালো হয়ে যাবে। দেখো ওখানে আবার বক চলছে, বক রয়েছে, গরু রয়েছে, এখানে তোমার ধান রোপণ রয়েছে, তার সাথে নদীর শোষ আওয়াজ। এটাই সেই রূপনারায়ণ নদ, এটা তোমার ঘাট মতন রয়েছে, এখানে লোকজন নামতে পারে, লোকজন নামছেও। আর এখানে দেখো চড়াটা কত কোথায় পড়ে গেছে, তোমার এদিকটা এগিয়ে দেখি, এদিকটা তো দেখলাম, এদিকে দেখা যাক কী আছে। হ্যালো বন্ধুরা, যারা তোমার দেউলটি রূপনারায়ণ নদীর পাশে আসবে তারা যদি ভেবে থাকো যে তুমি খাবার এখান থেকে পেয়ে যাবে, যে দোকান আছে, তাহলে কিন্তু ভুল। আমি যেটা নিজে ফেসে গেছি যে একটা তোমার বাপুজি কেক কিনতে হয়েছে, যেটা মানে কোনো স্পেশালি কোনো দোকান নেই এখানে পাশে, জানি না যে এখন সকাল বলে কি না, দোকান নেই কি না সকাল বলে, তো যাই হোক দেখলাম একটা ফুচকার দোকান আছে, একটা তোমার আইসক্রিমের দোকান ছিল, আর চায়ের দোকান একটাই আছে, তো স্বাভাবিক যে ওগুলো নিয়ে এসে এখানে তোমার বিক্রি করতে হয়। তোমার একটা বাবুজি খেয়েছিলাম যেটা তোমার 8 টাকা নিল, আর এছাড়া কোনো খাবারের দোকান নেই, তাই যারা আসবে এখানে ভাবছো তারা বাড়ির থেকে অবশ্যই খাবার নিয়েই এসো, কারণ এখানে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সব পিকনিক পার্টি আসছে এবং তারা নিজেরা এসে এখানে রান্না করছে, রান্না করে আমি না হলেও 3 টানা পিকনিক দেখলাম এইটুকুনির মধ্যে, তারা নিজেরা এখানে রান্না করে খাবে, মানে জাস্ট একটা পিকনিক স্পট হিসাবে এই জায়গাটা ভালো। হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ মেল্লক শরৎ রোড ধরে হাঁটতে হাঁটতে আমি দেউলটি স্টেশনের দিকে যাচ্ছি। আচ্ছা, একটা সিক্রেট রুল যে সেটা হলো যে তুমি ধরো হাওড়া থেকে আসলে, হাওড়া থেকে দেউলটির টিকিট প্রাইস হলো 15 টাকা, তুমি ধরো রিটার্ন কাটলে 15-15-30 টাকা। তারপরে তুমি যদি 3 কিলোমিটার মানে ধরো হেঁটে, আমি তো দেখছো হেঁটেই যাচ্ছি, 12 মিনিট হয়ে গেছে, তুমি যদি মেল্লক শরৎ রোড ধরে, যে দেখো হাই রোড এই একটাই রাস্তা আছে, এই রাস্তাটা ধরে মেল্লক শরৎ রোড ধরে যদি তুমি
কুড়ি মিনিট মতন হাঁটতে পারো, নর্মাল স্পিডে 20 মিনিট যদি হাঁটতে পারো তাহলে শুধু ট্রেন জার্নি যেটা 17-18টা স্টেশন, যেহেতু 15 টাকা টিকিট, এই 15-15-30 টাকায় তোমার খরচা হবে। এছাড়া 3 কিলোমিটার হাঁটতে পারলে তোমার 1 পয়সা খরচা হবে না। 30 টাকা তোমার, যেহেতু শরৎচন্দ্রের বাড়ি কোনো টিকিট নেই ফ্রি, রূপনারায়ণ নর্থ ফ্রি, 30 টাকা দেউলটি ট্যুর পুরো কমপ্লিট হয়ে যাবে। একদিন জাস্ট বলছি হাওড়া থেকে, হাওড়া থেকে তুমি যদি দেউল মানে হাওড়া স্টেশন যদি পৌঁছে যাও, ওখান থেকে তোমার দেউলটি ভ্রমণ 30 টাকাতে হয়ে যাবে। সুতরাং 30 টাকায় দেউলটি ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই দেখো। আমি কাছাকাছি এসেই গেছি দেউলটি স্টেশনে, এখানেই তোমার সব রিসর্টগুলো রয়েছে, নিরালা রিসর্ট, প্রান্তিক রিট্রিট। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো, এবং কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো, কারণ আমি প্রতিটা কমেন্ট পড়ি। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।